वेलकम बैक टू माय चैनल। तो कैमरा से सबाई गाइस, आज की क्रिस्पी चिकन पकोड़ा बनाबो। ठीक है, झटपट करे, खूब तातारी करे, तो मैरिनेशन करार टाइमटाओ पाइनी, एत इच्छे करछिलो आमादेर सबार चिकेन पकोड़ा खावार। तो प्रथमेई आमी तोमादेर देखिए दिई जे आमी की की करे बानालाम एत झटपट करे। तो प्रथमेई एखाने फ्रेश फ्रेश चिकेन आमी धुए निएछि, आर निएछि एखाने रसुन, पेंयाज, काँचा लंका, आदा सबकिछु एखाने निए निएछि। सबगुलो आमी बेटे नेब एकसाथे मिक्सिते। आर एई जे एदिकटाय देखते पाच्छो, एखाने दई दिए दिएछि आमी, आर साथे हाँ टक दई दिएछि, पेस्टा दिएछि, तारपर एकटुखानी लंका गुड़ो, एकटुखानी जिरे गुड़ो, नून, एकटुखानी लेबुर रस, और तारपर एकटुखानी ब्ल्याक पेपारो देबो आमी। किन्तु तार आगे ডিমটা ঝেড়ে দিই। তারও এই যে একটুখানি আমি এখানে ধনেপাতাও দিয়ে দিয়েছি। ব্যাস, এবার আমি একটুখানি ফুড কালার জাস্ট ইউজ করে এবার পুরোটাকে ভালো করে মেখে নেব। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ মাখার পরে কালারটা যা আসছে না, তা আমি বেশি ফুড কালার ইউজ করিনি, হালকা একটুখানি করেছি যাতে কালারটা একটু ভালো আসে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটুখানি বেসন, আর বেসনের মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন, আর তারপর একটুখানি চালের গুঁড়া, আর এই যে দেখতে পাচ্ছ হালকা একটু ফুড কালার ইউজ করেছি। আর এবার আমি সবগুলো ভালো করে মিক্স করে নেব। তো আজকে না আমি বেসনটা সবসময় চিকেন পকোড়ার সাথে মাখি, মানে মাখিয়ে বানাই, বাট আজকে একটু অন্যরকম করার ট্রাই করলাম যাতে পকোড়াটা আরও বেশি করে একটু ক্রিস্পি হয়। তো এই যে দেখতে পাচ্ছ, এবার আমি পকোড়াগুলো এইভাবে চামচ দিয়ে তুলে তুলে বেসনের মধ্যে ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছিলাম। ব্যাস, এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে এইভাবে বেসনের গায়ে জড়িয়ে নেব। আর এবার কিন্তু আমরা প্রথম তো তেলটা আমি গরম করে নিয়েছি, তারপর একটুখানি মিডিয়াম তেলে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো এবার একটুখানি লো করে দেবো যাতে মাংসগুলো ভালো করে ভেতর থেকে একদম সফট সফট হয়ে যায়, আর বাইরের থেকে খুব 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 ক্রিস্পি। তো এই যে দেখতে পাচ্ছ, এবার আমি তুলে তুলে তোমাদের দেখাই পকোড়াগুলো ঠিক দেখতে কেমন হয়েছে। তো গাইস, কার কার দেখে লোভ লাগছে, তোমরা কিন্তু এটা বাড়িতে বানিয়ে খেতে পারো, কারণ এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে পারলে আমি ম্যারিনেশনের জন্য কিন্তু রাখিনি, খুব ঝটপট করে বানিয়ে নিয়েছি একদম তাড়াতাড়ি করে। কিন্তু হ্যাঁ, ম্যারিনেট করে যদি চিকেনটা রাখতাম তাহলে হয়তো টেস্টটা আরও ভালো আসতো। তো এইবার আমি ঝটপট করে সবগুলো পকোড়া একটার পর একটা এইভাবে করে করে ছেড়ে দিচ্ছিলাম, আর পকোড়াগুলো ভেজে ভেজে গরম গরম তুলে নিচ্ছিলাম। এবার শুধু পকোড়াগুলো, একটুখানি স্যালাড আর সসের সাথে, তোমাদের ফেভারিট সস যেটা ওটার সাথে তোমরা নিয়ে নিতে পারো। ব্যাস, তারপর মুখে যখন দেবে পকোড়াটা জাস্ট অসম লাগবে গাইস খেতে। তো এই যে পকোড়াটা কিন্তু আমি বেশি হাই, মানে বেশি করে ভাজিনি, পুরো দেখতে পাচ্ছ মিডিয়াম যতটুকু দরকার আমার ততটুকুই ভেজেছি, আর পুরো দেখতেই বোঝা যাচ্ছে যে ভেতর থেকে ঠিক কতটা ফ্রাই হয়েছে কতটা না। তো চলো, এবার উপর থেকে একটুখানি আমি এখানে কিন্তু ম্যাগি মশলা দিয়েছি আর একটুখানি চাট মশলা, বাস আর কিছুই দিইনি। এবার আমি আমার সস টস দিয়ে এটা কিন্তু পরিবেশন করছি। তো প্রথমে আমি টেস্ট করে দেখে নিচ্ছি যে ঠিক কেমন হলো। তো সবগুলো পকোড়া এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি মশলাটা দেওয়ার পর, আর এবার আমি ট্রাই করব ঠিক কেমন হয়েছে, খেয়ে তোমাদের জানাচ্ছি। তারও তো সস দিয়ে খেতে তো বেশ ভালো লাগছিলো, কিন্তু হ্যাঁ খালি খেতেও খারাপ লাগবে না, বাট সস দিয়ে খেতে তো একদম অসম লাগছিলো গাইস। আমি আজ সকাল থেকে ভাবছিলাম যে চিকেন পকোড়া খাবো খাবো খাবো, কিন্তু মানে বানাতে এত আলসি, তারপর ভাবলাম যে এইভাবে বানিয়ে ঝটপট হয়েও যাবে আর চিকেন পকোড়ার স্বাদটাও আমরা নিতে পারবো। তো গাইস, তোমাদের কেমন লাগলো এই চিকেন পকোড়াটা বানানো আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা কে কে অলরেডি এইভাবে বানিয়ে খেয়েছো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, চলো গরম গরম পকোড়া সবাই মিলে খেয়ে নিই। টাটা, সবাইকে লাভ ইউ। আর হ্যাঁ, তোমরা যা যা এখনও ভিডিও দেখে পালিয়ে যাচ্ছ সাবস্ক্রাইব না করে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুকে যদি দেখছো ভিডিওটা তাহলে কিন্তু ফলো করে দেবে। তো বাই গাইস, লাভ ইউ সবাইকে, টাটা।